সুপার 12 এ ছিল সিঙ্গেল হেডার, যেখানে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং স্কটল্যান্ড। কোয়াইট আনএক্সপেক্টেড, কারণ উইনিং মার্জিনটা 130 রানের। টি টোয়েন্টি বিশ্বকাপের যমুনার পর্দার নিয়মিত আয়োজন, ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল পাওয়ার্ড বাই আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স PLC এ আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন ফর্মার ক্রিকেটার ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম নাফিস ইকবাল খান। নাফিস ভাই, আপনাকে আমন্ত্রণ এক্সপার্টস টেবিলে। শুরুতে যে বিষয়টা জানতে চাইব তা হচ্ছে উইনিং মার্জিনটা একটু আনএক্সপেক্টেড কিনা। ইয়েস, একটু তো আনএক্সপেক্টেড, মানে স্কটল্যান্ডের থেকে একটু বেটার আশা করেছিলাম, যেভাবে ওরা ফার্স্ট ফেজে খেলেছে, সো এক্সপেক্ট করেছিলাম তারা একটু বেটার ক্রিকেট খেলবে। অনেস্টলি স্পিকিং, এটা আশা করি নাই যে স্কটল্যান্ড জিতবে, বিকজ আফগানিস্তান এই ফরম্যাটে ইটস ভেরি স্ট্রং টিম, সো বাট এক্সপেক্ট করেছিলাম যে দে উড হ্যাভ শোন সাম ফাইট। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই কন্ডিশনে আমরা দেখছি ম্যাক্সিমাম দলগুলোই চেস করাটা প্রেফার করে, বাট আফগানিস্তান টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটা কি এরকম যে তাদের যে স্পিনিং লাক্সারিটা রয়েছে এটাই তাদেরকে আসলে ফোর্স করেছে যে আলটিমেটলি দে লাভ টু ব্যাট ফার্স্ট এবং দেন সেটাকে ডিফেন্ড করা? ফার্স্ট ফেজ অফ দ্য গেম ওরা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, বাট এই টুর্নামেন্টের ফার্স্ট ফেজ অফ দ্য গেম এগেইনস্ট স্কটল্যান্ড, যারা তুলনামূলকভাবে অত স্ট্রং না, তার ব্যাটিং করার সিদ্ধান্ত, এটাই আমি বলবো যে রাইট, বিকজ তারা তাদের ব্যাটিং এর অবস্থানটা দেখে নিল। তারা অলওয়েজ কনফিডেন্ট উইথ দেয়ার বোলিং, তাদের যে বোলিং এ অস্ত্র যেটা আছে তাদের, মানে যারাই থাকতো তাদের টিমে ইটস ভেরি, তারা কনফিডেন্টই থাকতো, বিকজ মুজিবের মতো মিস্ট্রি বোলার, রাশিদ খানের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার, এখন নবীনুল হক একটা ভালো ফাস্ট বোলিং নিয়ে আসে, নবীর মতো একটা ওয়ার্ল্ড ক্লাস বোলার, সো এতগুলা বোলার যখন আছে আপনার কাছে রিসোর্সে, মানে ইউ উইল বি ডেফিনেটলি কনফিডেন্ট। সো প্রথমে আমরা ডিসকাস করব অ্যাবাউট দ্য কি প্লেয়ার অফ দ্য ম্যাচ, এবং অবশ্যই কি প্লেয়ারের ক্ষেত্রে বলতে হবে মুজিবুর রহমানের কথা, কারণ পাঁচটা উইকেট তিনি দখল করেছেন। আমরা দেখতে চাই তার বোলিং পরিসংখ্যানটা, 4টা ওভার তিনি বোলিং করেছেন, সেক্ষেত্রে রান খুব কম দিয়েছেন, ইকোনমিরেটটা খুব ভালো মেনটেন করেছেন। তবে সবচাইতে বড় যে বিষয়টা তা হচ্ছে পাঁচটা উইকেট মুজিবুর রহমান জাদরান তিনি দখল করেছেন, এবং কোয়াইট আ মিস্ট্রি বোলার, অর্থাৎ তার বল ফেস করার ক্ষেত্রে ব্যাটসম্যানরা স্ট্রাগল করছিলেন, টার্ন পাচ্ছিলেন মুজিব, এবং তার যে মিস্ট্রি কার্যক্রমগুলো রয়েছে খুব ভালো মতো তিনি করতে পেরেছেন, 4 ওভার 20 রান 5 উইকেট। নাফিস ভাই, ওভারঅল মুজিবকে কেমন দেখলেন? ব্যাটসম্যানরা হ্যান্ডেল করতে গিয়ে পুরোপুরি হিমশিম খেয়ে গেছে এই ফরম্যাটে। আমি আগেও আপনার শোতে বলেছি যে মিস্ট্রি বোলার রিস্ক স্পিনার্স আর ভেরি কি, এবং নতুন বলে বল করে আফগানিস্তান, সেই ফিয়ারটা নাই তাদের যে শার্জার মাঠ ছোট, স্পিন বেশি খেলালে এদিক 4-6 হওয়ার চান্সেস থাকবে। দে আর সো কনফিডেন্ট অ্যাবাউট দেয়ার বোলার্স, এবং দে হ্যাভ ডেলিভার্ড, মানে সবসময় তারা কিন্তু ডেলিভার করেছে। অ্যান্ড মুজিব ইজ আ ওয়ার্ল্ড ক্লাস বোলার, নতুন বলে বল করেন, মানে তার একটা সুন্দর সেট প্ল্যান আছে, এবং বেশ অনেক দিন ধরে অ্যাকচুয়ালি নতুন বলে বল করে যাচ্ছেন, অ্যান্ড হি হ্যাজ বিন সার্ভিং সো ওয়েল ফর আফগানিস্তান ইন দিস ফরম্যাট। একটা বিষয় আমরা দেখতে চাই তা হচ্ছে মুজিবের একটা পার্টিকুলার ওভার, যে ওভার থেকে 3টা উইকেট তিনি পেয়েছেন, এবং 2টা পার্টিকুলার উইকেট এমন ছিল, সেক্ষেত্রে টিপিক্যাল অফ স্পিনও ছিল আবার গুগলিও ছিল। আমরা একটু দর্শকদেরকে সেই 2টা বল দেখাতে চাই, এবং সেই 2টা বলের লাইনে বেশ বৈচিত্র্য ছিল, সেই লাইনের বৈচিত্র্যটা নিয়েও আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখতে চাই আসলে কী ঘটনা ঘটেছিল। মুজিব 2টা বল করেছিলেন এমন জোনে, বল 2টা পিচ করেছিল যে ব্যাটসম্যান একটু কনফিউজ, সেক্ষেত্রে টার্ন করে কোন দিকে যাবে, কারণ যদি টার্ন করে ব্যাটসম্যানের দিকে ঠোকে সেক্ষেত্রে লেগ স্টাম্প মিস করার কথা। কিন্তু খুব অবাক করা বিষয় যে জাস্ট অ্যাট দ্য এজ অফ দ্য লেগ স্টাম্প সেই বলগুলো হকাইতে দেখা গিয়েছিল যে হিট করেছে, এবং 2টা বল 2 ধরনের, একটা টিপিক্যাল অফ স্পিন আর একটা সেক্ষেত্রে গুগলি ছিল। নাফিস ভাই, এই বিষয়টা যে একজন অফ স্পিনার যখন টিপিক্যাল অফ স্পিনও করেন আবার গুগলিও করেন, সেটা ব্যাটসম্যানের জন্য কতটুকু কনফিউজিং? আর পার্টিকুলার ওই লাইনটার কথা একটু বলবেন, যেটা পরবর্তী সময় রিভিউ নেওয়ার পরেও স্কটল্যান্ড সাকসেসফুল হয়নি, দুবার মনে হচ্ছিল যে লেগ স্টাম্প মিস করে যায়, কিন্তু আসলে জাস্ট অ্যাট দ্য এজ অফ দ্য লেগ স্টাম্প সেক্ষেত্রে বলটা লাগছিল, এই ব্যাপারটা আপনার অ্যানালাইসিস জানতে চাই। দেখেন, এটা খুবই খুবই কনফিউজিং একটা জিনিস, একটা একটা বলারের এত ভ্যারিয়েশন আছে, তার মধ্যে আবার সে গুগলিও মারছে, সো একটা অফ স্পিনার যখন বল করবে তার যদি সামথিং আনঅর্থডক্স যদি আপনি দেখেন তাহলে আপনি কি মনে করবেন, বলটা উল্টা দিকে যাবে, বাট এখানে সে আরেকটা ব্লাফ খেলে ব্যাটসম্যানের সাথে, সো ইট ইজ সো কনফিউজিং অ্যান্ড ইজ সো কারেজিয়াস, মানে এই জিনিসটাই আমার খুব ইমপ্রেস লাগলো অ্যাবাউট মুজিব। আমার মনে হয় এটা সে নতুন ডেভেলপ করেছে, আগে ও ফিঙ্গার দিয়ে করতো, একটা বাইরে করতো, অফ স্পিন করতো, স্ট্রেটার টাইপের একটা মারতো, বাট এই জিনিসটা আমি কিন্তু নতুন দেখেছি, ইফ আই এম নট মিস্টেকেন, সো মানে ইট ক্রিয়েটস সো মাচ অফ ডাউট, দ্যাটস ওয়াই হি ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ক্লাস বোলার্স ইন দিস ফরম্যাট।
রশিদকে নিয়ে একটু আলোচনা করতে চাই। রশিদ খান শেষের দিকে এসে চারটা উইকেট নিয়েছেন, যদিও আসলে কনক্লুডিং পার্টটা রশিদের জন্য ছিল, কারণ রেস্ট অফ দ্য ড্যামেজেস ওয়ার ডান বাই মুজিবুর রহমান। তারপরও তার বোলিং বিশ্লেষণটা একটু দেখতে চাই আমরা। খুব বেশি ওভার বল করার সুযোগ তিনি পাননি, তার আগে অল আউট হয়ে গেছে স্কটল্যান্ড। দু ওভার দু বল করেছেন, চারটা উইকেট তিনি পেয়েছেন, নটি রান কনসিড করেছেন। নাফিস ভাই, এই ফর্ম্যাটে, টি টোয়েন্টি ফর্ম্যাটে আফগানিস্তানের ওভারঅল যে বোলিং অ্যাটাকটা, সেই জায়গায় রশিদ খান ডেফিনেটলি হি ইজ দ্য কি ফ্যাক্টর। তবে যেহেতু এখন একটু পরের দিকে আসেন, আগের ড্যামেজগুলো আগের বোলাররাই করে দিয়েছেন, বাট ওভারঅল রশিদকে কেমন দেখলেন আজকে? রশিদ ইজ অলওয়েজ ওয়ার্ল্ড ক্লাস, মানে নো ডাউট, মানে উইদাউট এনি ডাউট হি ইজ দ্য বেস্ট লেগ স্পিনার ইন দিস ফর্ম্যাট স্পেশালি। হি ইজ ট্রুলি আ ক্লাস, মানে ওর ব্যাপারে আসলে জাজ করাটা মানে কি বলবো, ইট ওয়ন্ট বি ওয়াইজ। মানে ওর স্পিড আর্ম অ্যাকশন, তার মধ্যে ওর গুগলির কন্ট্রোল, এর মধ্যে একই পেসে গুগলি আর লেগ স্পিন করা, মানে ইটস সো ডিফিকাল্ট টু জাজ। মানে অনেকদিন ধরে সে খেলছে, এখনো কিন্তু মানে হয় না যে এখন টেকনোলজি এত ফাস্ট হয়ে গেছে, অ্যানালিসিস এত চলে আসছে, আমি আর আপনি করছি অ্যানালিসিস, স্টিল যখন আপনি তাকে ফেস করতে যাবেন ইটস নট ইজি বিকজ অফ হিস অ্যাকশন। একটা লেগ স্পিনারের অ্যাকশন কিন্তু নর্মালি খুব স্মুথ হয়, আপনার দেখার একটা সময় পান, বাট ওর কিন্তু খুব কুইক আর্ম অ্যাকশন, বুঝছেন না, ওইখানে জাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা এবার আফগানিস্তানের ব্যাটিং নিয়ে আলোচনা করতে চাই, এবং ব্যাটিং নিয়ে আলোচনা করতে চাইলে আমাকে আসলে চেয়ার থেকে উঠে দাঁড়াতে হবে, কারণটা হচ্ছে আমি খুব সূক্ষ্ম কয়েকটা জায়গা একটু দেখাতে চাই, এবং আমাদের কাছে যে প্ল্যানার ডিসপ্লে রয়েছে সেখান থেকে আমি দেখাতে চাচ্ছি। আফগানিস্তানের দুজন ব্যাটসম্যান আমরা পরপর দেখব, নাজিবুল্লাহ জাদরান এবং রাহমানুল্লাহ গুরবাজ, তাদের যে স্কোরিং জোনগুলো, সেই স্কোরিং জোনগুলো খুব অবাক করেছে। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো আমরা দেখতে পেয়েছি যে ব্যাটসম্যানরা উইকেটের সামনে থেকে একটু বেশি রান পেয়েছেন। প্রথমে নাজিবুল্লাহ জাদরানের ক্ষেত্রে আমরা দেখতে চাই, তিনি লং অন এবং লং অফ জোন, অর্থাৎ লং অন জোন থেকে 14 রান, লং অফ জোন থেকে 6 রান, কাভার জোন থেকে 13 রান এবং মিড উইকেট জোন থেকে 4 রান। আমরা পরবর্তী সময় রাহমানুল্লাহ গুরবাজ, তার দিকেও চলে যাচ্ছি, তার স্কোরিং জোনগুলো কোন কোন জায়গা থেকে ছিল। তিনিও 44 রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন, বেশ কয়েকটা বিগ হিট তার কাছ থেকেও ছিল, এবং তিনিও ম্যাক্সিমাম শট নেগোসিয়েট করেছেন লং অন লং অফ মিড উইকেট ওই জোনটাতে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, লং অন দিয়ে 18 রান, মিড উইকেট দিয়ে 16টি রান তিনি পেয়েছেন। নাফিস ভাই, 74টা রান দুজন ব্যাটসম্যান উইকেটের সামনে থেকে পেয়েছেন। আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট যতগুলো ম্যাচ হয়েছে দেখেছি ব্যাটসম্যানরা ম্যাক্সিমাম রান করেছেন স্কোয়ার অফ দ্য উইকেট, বাট এই জায়গায় আফগানিস্তানের ব্যাটসম্যানরা অনেক বেশি মাত্রায় ব্যতিক্রম। অন দ্যাট নোট বলে রাখি, টুর্নামেন্টের এখন পর্যন্ত টপ ফাইভ সিক্সেস, বিগেস্ট সিক্সেস, পাঁচটাই আফগানিস্তানের ব্যাটসম্যানদের মারা। সব কিছু মিলে তাদের স্ট্রেংথের জায়গাটা জানতে চাই। দেখেন, ইটস মানে ক্রিকেটের বেসিক হলো যে আপনি একটু প্লে উইথ দ্য স্ট্রেট ব্যাট। এখন অনেক ইম্প্রোভাইজেশন চলে আসছে ক্রিকেটে, ইউ হ্যাভ টু লাইক স্কুপ করতে হয়, সরে মারতে হয়, দ্যাট ইজ এ ইম্প্রোভাইজিং শট। বিউটি অ্যাবাউট দিস টু ব্যাটসম্যান ইজ, দেখেন ওরা সোজাই রান করেছে, মানে উইদাউট মিনিমাম অফ রিস্ক, বাট ম্যাক্সিমাম রেজাল্ট ইউ আর গেটিং। সো এই জিনিসটাই, মানে মুজিবকে দেখে আই এম সো ইমপ্রেসড। ও কিন্তু ইনিশিয়ালি যখন ও খেলতো, মানে ও কি, ওর সাথে কিন্তু আমার কাজ করার একটা অভিজ্ঞতা আছে বিপিএল এর সময়, ও কিন্তু আপনার স্কোয়ার লেগ থেকে মিড উইকেট ওই জায়গায় খেলতো, বাট আজকে তার গ্রাফটা দেখেন, মিড অফের উপরে বেশি রান, বরঞ্চ সে মিড উইকেটে রান করেছে কম, হুইচ মিন্স হি হ্যাজ ডেভেলপড ইন দ্যাট এরিয়া হুইচ ইজ আ সেফার সাইড। ফুল ফেস অফ দ্য ব্যাট থাকে ওই জায়গায় যদি কানেক্ট করেন, সো মানে ইটস ইটস সেফার অ্যান্ড ইউ আর গেটিং দ্য আলটিমেট রেজাল্ট। সেম গোজ উইথ গুরবাজ, গুরবাজ কিন্তু এমন না যে সে স্কুপ, প্রচণ্ড স্কুপ শর্টস খেলে, খুব রিস্কি শর্টস খেলে, বাট আজকে তার গ্রাফটা যদি দেখি, ইট ওয়াজ টুয়ার্ডস স্ট্রেট টু মিড উইকেট, হুইচ ইজ অ্যাকচুয়ালি স্ট্রেট ব্যাটেড শট। সো এই দুজনের ব্যাটিং দেখেছি, খুব ভালো অনুভব করলাম এদের ব্যাটিংটা, মানে খুবই এনজয় করলাম এদের পিওর ক্লাস ব্যাটিং। দিস আফগানিস্তান টিম ইজ মানে ইজ অন বিজনেস এবং দে আর ডুইং সামথিং, মানে তারা সামনে কিছু একটা ভালো করতে যাচ্ছে, এবং তারা কিন্তু বেশ বড় বড় দলকে হারাবে, আই এম টেলিং ইউ দিস। আমরা ছোট্ট আরেকটা বিষয় নিয়ে ডিসকাস করে ছোট্ট একটা বিরতিতে আমাদেরকে যেতে হবে, এরপরে আমরা বাংলাদেশ এবং গতকালের যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ছিল সেটা নিয়েও আলোচনা করতে চাইব, এবং ছোট্ট যে বিষয়টা সেটা হচ্ছে মার্ক ওয়াট। প্রথমে আজকের দিনে মন্দের ভালো হিসেবে মার্ক ওয়াটের বোলিং বিশ্লেষণটা আমরা একটু দেখে নিতে চাই। আজকে চমৎকার বোলিং করেছেন মার্ক ওয়াট, অর্থাৎ স্কটিশ বোলারদের মধ্যে সবচাইতে ব্যতিক্রম ছিলেন তিনি, তার ইকোনমি রেটটা একমাত্র 6-এর নিচে ছিল। আমরা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি, 4 ওভার বল করে 23 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন, 5.75 ইকোনমি রেট। নাফিস ভাই, ইভেন আমাদের সঙ্গেও যে ম্যাচটা মার্ক ওয়াট খেলেছিলেন, তার একজন লেফট আর্ম স্পিনার, তার বোলিং স্পিডটা আমাদেরকে খুব অবাক করেছিল। আজকে যদি আমি বলি 100 কিলোমিটার প্রতি ঘন্টার নিচে তিনি কোনো বলই করেননি, সর্বোচ্চ করেছেন 109 কিলোমিটার বেগে, অ্যাভারেজে করেছেন 104 কিলোমিটার বেগে। এটাই কি আসলে তার ইকোনমিক্যাল হওয়ার পেছনে মূল কারণ কিনা, এবং লেন্থটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি ইয়র্কার করারই ট্রাই করেন? এই 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 মাঠে এবং
এই সার্কামস্ট্যান্সেসে আই থিঙ্ক হি হ্যাজ ডান দ্য আইডিয়াল জব, এবং এটা আপনার স্ট্যাটসই শো করছে যে একটা টিম 190+ রান করেছে এবং তার মধ্যে একজন এই ইকোনমি নিয়ে যদি মাঠ ছাড়ে, দ্যাট মিনস হি হ্যাজ ডান সামথিং ভেরি এক্সেপশনাল। মেবি সে তেমন উইকেট বেশি পায়নি, কিন্তু হি হ্যাজ ডান আ ফিনোমিনাল জব, মানে কনসিডারিং দিস সর্ট অফ উইকেট অ্যান্ড দিস সর্ট অফ স্টেডিয়াম। স্টেডিয়ামটা কিন্তু আপনাকে রিমাইন্ড করি, ইটস নট আ বিগ স্টেডিয়াম, স্ট্রেট কিন্তু খুব একটা বড় না। সো ওই হিসাবে হি হ্যাজ ডান আ ফিনোমিনাল জব। আমাদের ঠিক এই মুহূর্তে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতির ওপারে আরও অনেক বিষয় নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব। দর্শক, ঠিক এই পর্যায়ে ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবল পাওয়ার্ড বাই আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবল পাওয়ার্ড বাই আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আমাদের সঙ্গে আজকে এক্সপার্ট হিসেবে রয়েছেন নাফিস ইকবাল খান, ফর্মার ন্যাশনাল ক্রিকেটার, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। নাফিস ভাই, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার আগে কয়েকটা স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে রয়েছে, সেগুলো দর্শকদের সঙ্গে আমরা দেখাতে চাই। অনেকেরই ধারণা যে আমাদের দেশের ক্রিকেটিং কালচার অনুযায়ী আমরা বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে বাঁহাতি বোলারদেরকে খুব একটা ব্যবহার করতে চাই না, কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে আমাদের বাঁহাতি দুজন বোলারের পরিসংখ্যান কেমন ছিল বাঁহাতি স্পিনার বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে, সেই বিষয়টা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সাকিব আল হাসান এবং নাসুম আহমেদ দুজনই বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে তারা বোলিং করেছেন। সাকিবের ক্ষেত্রে যে বিষয়টা, 9টি বল করেছেন বাঁহাতি দু ব্যাটসম্যানকে, 13টি রান কনসিড করেছেন, ইকোনমি রেট ছিল 8.6, 2টি ডট বল দিয়েছেন, এবং একটি ইন্টারেস্টিং বিষয় তা হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যানকে যখন সাকিব বোলিং করেছেন তখন তার অ্যাভারেজ স্পিড ছিল 89 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু ডানহাতি ব্যাটসম্যানকে যখন তিনি বোলিং করেছেন তখন তার অ্যাভারেজ স্পিড ছিল 80 কিলোমিটার প্রতি ঘন্টা। বলে রাখা ভালো, এখানে বাঁহাতি দু ব্যাটসম্যানের বিরুদ্ধে তার ইকোনমি রেট ছিল 8.6। এবারে আমরা দেখতে চাই নাসুম আহমেদ, তিনি বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে কেমন বোলিং করেছেন, অর্থাৎ বাঁহাতি তিনজন ব্যাটসম্যানকে তিনি বোলিং করেছেন। অন দ্যাট নোট বলে নেওয়া ভালো, 2টা উইকেট কিন্তু বাঁহাতির তিনি আদায় করেছেন, 13টি বল করেছেন বাঁহাতি তিন ব্যাটসম্যানকে, 25 রান কনসিড করেছেন, 11.53 ইকোনমি রেট, 4টা ডট বল দিয়েছেন, বাঁহাতি ব্যাটসম্যানদের 2টা উইকেট নাসুম আদায় করতে পেরেছেন। নাফিস ভাই, আমার প্রশ্নের জায়গাটা এখানে যে প্রথমত বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে আমাদের বাঁহাতি স্পিনারদের বোলিং ক্যাপেবিলিটি নিয়ে একটু বলবেন, আর দ্বিতীয়ত কেন সাকিব বিট ইকোনমিক্যাল দেন নাসুম আহমেদ ছিলেন গত ম্যাচে, সেই বিষয়টা বলবেন। এক্সপিরিয়েন্স সামি ভাই, এক্সপিরিয়েন্স, সাকিব প্রচুর ম্যাচ খেলেছে, এই ফরম্যাটটি প্রচুর খেলেছে এবং ও আইপিএল ভালো ভালো স্টেজে খেলছে। নাসুম নিউকামার, ডেভেলপিং, গুড ট্যালেন্ট বের হচ্ছে এখন তার মধ্যে থেকে, বাট বামহাতি স্পিনার। দেখেন একটা জিনিস, অ্যাওয়ে গোয়িং, আমাদের দেশে যে কালচার, অ্যাওয়ে গোয়িং বলটা সাধারণত একটু ডিফিকাল্ট হয়, স্পেশালি ওয়েন দ্য উইকেট আর বিট স্লো। আমরা আমাদের পুরো বাংলাদেশে কিন্তু নর্মালি এই এই স্লো উইকেটের কারণে এই জিনিসটা আমরা ফেস করি, ট্রাবল। বাট এখন ইন্টারন্যাশনাল যে ক্রিকেট চলে এসেছে এখানে কিন্তু আপনার কাছে ওই অপশনটা নাই, বিকজ আপনার কাছে যদি একটা জেনুইন লেফট আর্ম স্পিনার থাকে আর আপনার অপোনেন্টের কাছে যদি লেফটি ব্যাটসম্যান থাকে, ইউ হ্যাভ টু ডিল উইথ দ্যাট। এই জিনিসটাই, এই স্কিলটাই আমাদের ডেভেলপ করতে হবে এবং অনেক টাইমে করছে, এমন না যে করছে না, তা না, আমাদের বাংলাদেশ টিমে তা করছে। সো দিস ইজ দ্য কি ফ্যাক্টর অ্যাট দ্য মোমেন্ট, যে আমাদের কিন্তু ওই স্কিলটা এভাবে ডেভেলপ করতে হবে ইন দিস শর্টার ফরম্যাট। আপনি স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে বলছিলেন এবং স্কিল ডেভেলপমেন্টের নোট থেকে আরেকটা বিষয় একটু আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা আমরা গতকালকের আলোচনায়ও করেছিলাম, কিন্তু আজকে যেহেতু আপনাকে পেয়ে গেছি ওই আলোচনাটা আমি আবারও একটু রিপিট করতে চাই। তা হচ্ছে একটা পর্যায়ে দেখা যাচ্ছিল যে বাঁহাতি ব্যাটসম্যানরা তারা স্লটের বলগুলো খুব ভালো মতো নেগোসিয়েট করছিলেন, সেই জায়গায় মুস্তাফিজুর রহমান শুধুমাত্র খানিকটা ট্রিক খাটিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যানদেরকে, অফ স্ট্যাম্পের অনেক বাইরে অর্থাৎ ওয়াইড অফ স্ট্যাম্প তিনি বল করার চেষ্টা করছিলেন, সেই জায়গাটা মুস্তাফিজুর রহমান ব্যতিক্রম ছিলেন। আমাদের কাছে একটা ভিডিও প্রেজেন্টেশন রয়েছে, সেটা দর্শকদেরকে আমরা দেখাতে চাই যে কোন জায়গায় মুস্তাফিজুর রহমান ব্যতিক্রম ছিলেন কম্পেয়ারিং টু মোহাম্মদ সাইফুদ্দিন। সেই জায়গাটায় সাইফুদ্দিন একটা ওভারে 19টা রান তিনি কনসিড করেছেন, অর্থাৎ যে বিষয়টা যে রাজাপাকসে এবং অন্য আসালাঙ্কা যে দুই বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন তাদের এগেনস্টে মুস্তাফিজুর রহমান যেভাবে ট্রিকটা খাটিয়েছিলেন, দর্শকরা কিছুক্ষণের মধ্যেই সেই বিষয়টা দেখতে পাবেন। যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মুস্তাফিজুর রহমান চেষ্টা যেটা করছিলেন তা হচ্ছে ওয়াইড আউটসাইড অফ স্টাম্প দু বাঁহাতি ব্যাটসম্যানকে বল করার চেষ্টা করছিলেন এবং সেই জায়গায় একটা মাত্র বাউন্ডারি, তাও সেটা আউটসাইড এজে তিনি কনসিড করেছেন। অন্যদিকে সাইফুদ্দিনকে দেখা গিয়েছিল যে স্লটেই বল দিচ্ছেন। নাফিস ভাই,
এই যে এই বিষয়টা, মুস্তাফিজুর রহমান এই এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই একদিনে গ্যাদার করেননি বা শুধুমাত্র ডোমেস্টিক্যালি খেলে গ্যাদার করেননি, সেটা তো অবশ্যই গ্লোবাল একটা ইম্প্যাক্ট রয়েছে। সামগ্রিকভাবে এই স্কিল ডেভেলপমেন্টের জায়গাগুলো আরও দ্রুত হওয়া উচিত কিনা অন্যান্য বোলারদের? ডেফিনেটলি তা তো অবশ্যই হওয়া উচিত, বাট সাকিব আর মুস্তাফিজের লাক্সারিটা হলো সাকিব আর মুস্তাফিজ কিন্তু আইপিএল খেলে, এবং আইপিএল যে যে প্ল্যাটফর্ম এটা ইনর্মাস, এটা ইটস রিয়েলি ইনর্মাস। এখান থেকে একটা প্লেয়ার বেটার হতে বাধ্য, এবং সব টপ ক্লাস প্লেয়ার খেলে, ভেরি গুড এনভায়রনমেন্ট, ভেরি গুড ফেসিলিটিস, তো এখানে তারা ডেভেলপটা করে ফেলে, যেটা আমাদের বাদবাকি বোলারদের কিন্তু ওই লাক্সারিটা নাই। সাইফুদ্দিন, ইফ আই এম নট মিস্টেকেন, সাইফুদ্দিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডেথ বোলার্স কিন্তু আমাদের। মুস্তাফিজ কিন্তু লাস্ট কয়েক বছরে ডেভেলপ করেছে, কিন্তু সাইফুদ্দিন কিন্তু যতদিন ধরে আমরা জানি ও কিন্তু অ্যাকিউরেট ইয়র্কার মারতে পারে। আমি বলবো যে বাংলাদেশে হি ইজ দ্য ওয়ান যে সবচেয়ে বেশি অ্যাকিউরেট মারতে পারে। হ্যাঁ, সামহাও সেদিন লাগে নেই, বা সেদিন ও সামটাইম হয়তো বা তার প্ল্যান ছিল অন্য, ও কিন্তু ইয়র্কার ট্রাই করেনি। আই ডোন্ট বিলিভ যে সাইফুদ্দিন ইয়র্কার ট্রাই করবে এটা লেন্থ বল করবে বা হাফ বলই বল করবে, ফুল টস হতে পারে, বাট হি ইজ সো অ্যাকিউরেট যে ও কিন্তু ইয়র্কারটা হি ইজ মাস্টার ইন দ্যাট। সো ইয়েস, আরেকটা জিনিস যেটা বললেন যে এখন কিন্তু একটা নতুন স্কিল চলে এসছে যে ওয়াইড ওয়াইড বল করা, ওয়াইড মানে ওয়াইড লাইনের ঠিক কাছাকাছি বল করা, বিকজ দ্যাট আপনার রিস্ট্রিক্ট করে একটা ব্যাটসম্যানকে, মানে ফুল সুইংয়ে কোনো একটা শর্টস খেলার জন্য। সো হ্যাঁ, দ্যাটস দ্য থিং যেটা মুস্তাফিজ আপনার খুব ইন্টেলিজেন্টলি করেছে, এবং সাইফুদ্দিন এটা করতে পারেনি, যার কারণে তারা স্বাচ্ছন্দ্যে খেলতে পারলো সাইফুদ্দিনকে। আমরা মোহাম্মদ নাঈমকে নিয়ে কথা বলতে চাই। মোহাম্মদ নাঈম এই ক্যালেন্ডার ইয়ারে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সংখ্যক রান তিনি সংগ্রহ করেছেন, 477 রান। তার ব্যাটিংয়ের একটা বৈশিষ্ট্যের জায়গাতে আমরা একটু আলোচনা করতে চাই, সেই আলোচনার জায়গাটা হচ্ছে তিনি শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা খেলেছেন, 62 রান করেছেন 52 বল থেকে, ব্যাকফুটে রান করেছেন 40টি, ফ্রন্ট ফুটে রান করেছেন 22টি, ব্যাকফুটে তার রান সংখ্যার যে পার্সেন্টেজ সেটা 64.5%, এবং এর আগের যে ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন সেখানেও তার ব্যাকফুটের রানের হারটা 60%-এর উপরে ছিল। নাফিস ভাই, অন দ্যাট নোট যদি জিজ্ঞেস করি, বিষয়টাকে এমন যে তিনি ব্যাকফুটে অনেক বেশি কমফোর্টেবল, নাকি সেক্ষেত্রে ফ্রন্ট ফুটে তার বেশি দুর্বলতা আছে, আসলে বিষয়টা কোনটা, নাকি সিচুয়েশন ডিমান্ডস? না, দুর্বলতা না, নাঈমকে যতটুকু আমি চিনি, যতটুকু খেলা আমি দেখেছি, হি ইজ ভেরি স্ট্রং ইন ফ্রন্ট ফুট। হ্যাঁ, আপনার শ্রীলঙ্কান যে ফাস্ট বোলারগুলো ছিল, আপনি যদি ফার্স্ট ম্যাচ থেকে দেখেন, জামিরা বলেন, লাহিরু বলেন, তারা কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানকে পিছে টেস্ট করেছে, মানে ব্যাকফুটে টেস্ট করেছে। দে হ্যাভ অ্যাপ্লাইড লট অফ শর্ট বলস ইন অল দ্য ম্যাচেস দে হ্যাভ প্লেড। মেবি সেম জিনিসটাই হয়তো বা নাঈম হোমওয়ার্ক করেছিল যে তাদের বোলিং লেনটা এই ধরনের হবে। দেখেন, টি টোয়েন্টিটা কিন্তু খুব ফাস্ট একটা গেম, আপনাকে কিন্তু চিন্তাও করতে হবে খুব ফাস্ট, ইটস ভেরি প্রোডাক্টিভ একটা গেম, আপনাকে কিন্তু অনেক কিছু প্রিডিক্ট করে খেলতে হবে, অত খুব একটা সময় থাকে না, ওই লাক্সারিটা কিন্তু ব্যাটসম্যানদের থাকে না যে আপনি বল দেখবেন, তারপর এই আসবে, তারপর আপনি বেসিকের মতো খেলবেন, না, ইউ হ্যাভ টু মেক সাম গুড ডিসিশনস, অনেক সময় আগে প্রিডিক্ট করে আপনাকে ডিসিশনটা নিয়ে নিতে হয়। তো দুই একটা ক্ষেত্রে এমন হতে পারে যে সে হয়তো বা সামনের বল একটু পিছে খেলেছে, বাট আলটিমেটলি হি ইজ সাকসেসফুল, 60-odd রান করেছে, উইচ মিনস তার কিন্তু কোনো অনেক কিছুই রাইট ছিল বলে সে সাকসেসফুল হয়েছে। ডেফিনেটলি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু ছোট্ট একটা কনভারসেশন তার ব্যাপারে আসছে, তা হচ্ছে তার স্ট্রাইক রেটটার বিষয়ে। নাফিস ভাই, আমাদের দেশের কনটেক্সটে আসলে আপনি 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন কিন্তু মাত্র 10-12 বল খেললেন, তার চাইতে কি নাঈমের যে ইনিংসগুলো আমরা দেখি 104-5 বা 110 স্ট্রাইক রেটে একটু বেশি বল বা বেশিক্ষণ সার্ভাইভ করা, এটা বেশি উপযোগী কিনা? ওভারঅল নাঈমের স্ট্রাইক রেটের ব্যাপারে আপনার অ্যাসেসমেন্টটা জানতে চাই। দেখেন, স্ট্রাইক রেটটার ব্যাপারে সবচেয়ে বড় জিনিস হলো যে টিম ম্যানেজমেন্ট তার থেকে কি চায়। আমরা কিন্তু স্ট্রাইক রেট নিয়ে আমরা অনেক আলোচনা করি, একটা সময় তামিমের করতাম, আজকে হয়তো আরেক সিনিয়র প্লেয়ার, আজকে নাঈম নিয়ে কথা বলছি। আমরা কিন্তু জানি না ডাগ আউটের ভিতর বা টিম মিটিংয়ে কি হয়, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে একটা টিম কি ডিমান্ড করে, প্রত্যেকটা টিমের স্ট্রেংথ উইকনেস কিন্তু আছে, এবং এটাকেই কোপ আপ করে কিন্তু টিমটা এগিয়ে যায়। সব টিম, ইন্ডিয়ারও হতে পারে, বাংলাদেশেরও হতে পারে, অস্ট্রেলিয়ারও হতে পারে, সো বেস্ট থিং ইজ যে আপনার স্ট্রেংথ কি ওইটা অনুযায়ী আপনি খেলতে হবে, এবং ওই প্ল্যানিংটা কিন্তু আপনার কোচেসগুলো দিয়ে দেয়। তো এমনও হতে পারে যে তাকে বলা হয় যে বলা হচ্ছে যে তুমি একদিকে থাকো, কেউ বলে না যে তুমি স্ট্রাইক রেটটা কম রাখো, তোমার সবাই চায় যে পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলতে, বাট ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। আপনি একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু ইনিশিয়ালি যখন ওপেনাররা এসেছিল কেউ কিন্তু খুব একটা ভালো টাচে নাই, ওই হিসাবে কিন্তু নাঈম শেখ ইজ স্কোরিং। নাফিস ভাই, সময়টা একেবারে শেষ হয়ে গেছে, আশা করছি আপনার কথাটা দর্শকরা, কোর মেসেজটা দর্শকরা বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল, পাওয়ার্ড বাই আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স PLC। আজকের আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।